করোনার জন্য বিগত দু বছর পূর্ব বর্ধমান জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেটা বন্ধ ছিল। বুধবার থেকে পুনরায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় স্পন্দন কমপ্লেক্স ময়দানে দ্বিতীয় ডিভিশনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন খেলায় অংশগ্রহণ করে বেনিমাধব কোচিং সেন্টার ও অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব। এদিন টান টান উত্তেজনার মধ্য দিয়ে বেনিমাধব কোচিং সেন্টার অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে। এটা বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেকেন্ড ডিভিশনে খেলা হচ্ছে, বিএমসিসি বেনিমাধব কোচিং সেন্টার ভার্সেস আমাদের অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবের খেলা হচ্ছে। এবং গতকাল আমাদের খেলা শুরু হয়েছে, দীর্ঘ করোনা সময়ে দু বছরের মধ্যে খেলা হয়নি। আমাদের গতকাল থেকে ফুটবল শুরু হয়েছে এই মাঠে। আমাদের সুব্রত সংঘ এবং উদয়ন সংঘের মধ্যে কালকে খেলা হয়েছিলো এবং আজকেও এবং খেলা চলছে। অনেকদিন পর আবার খেলার মাঠে সমস্ত দর্শক আসছে, সমস্ত কর্মকর্তা এবং আমাদের অ্যাথলেট এবং বিডিএসের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই মাঠে আসছে। খেলার পরিবেশ সুন্দর, স্পন্দন মাঠে এই খেলাটা চলছে আমাদের। এবং আমাদের রাজ্য সরকার খেলার যে উন্নতির জন্য চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক সেইভাবে খেলার আমাদের বর্ধমানেও সেই খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সকলের সহযোগিতার মাধ্যম দিয়ে। আজকে বেনিমাধব কোচিং সেন্টার ভার্সেস অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব, এখন খেলা আমাদের চলবে, একের পর এক খেলা চলবে 3 মাসে। বিভিন্ন খেলা আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব খেলা চলবে। লাউড়া দি ছোটি বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।